আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি দুইটি বেডরুম একটি কিচেন ও একটি খোলা বারান্দার ভিডিও নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এই বাড়িটি এই বাড়িটির টোটাল খরচের হিসাব আমি লাস্টের দিকে বলে দেব তো এই বাড়িটির দৈর্ঘ্য হলো তিরিশ ফিট এবং প্রস্ত আছে একুশ ফিট এই বাড়িটি ছয়শো তিরিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির সামনে একটি খোলা বারান্দা আছে এবং একটি সাইডে একটি কিচেন আছে বারান্দায় তো মোটামুটি এই বাড়িটির চারো সাইড আমরা এখন দেখে নেই এটি দেখছেন চান্দার সাইড এই চান্দার সাইডে একটি জানালা আছে এবং একটি জানালার উপরে সাজা দেওয়া আছে এ বাড়িটি আপনার নিচে দশ ইঞ্চি কাতুনি দিয়ে এবং উপরে পাঁচ ইঞ্চি কাতুনি দিয়ে এই কাজটি করা হয়েছে মোটামুটি এই বাড়িটির আপনার ইট লেগেছে ছয় হাজার এখানে নয় টাকা পিস হলে চুয়ান্ন হাজার টাকা গেছে এই বাড়ি বাড়িটির ইটে এটি দেখছেন পিছনের সাইড এই পিছনের সাইডে তিনটি জানালা আছে উপরে একটি সাজা দেওয়া আছে এবং তিনটি জানালার উপরে তিনটি ভেন্টিলেশন আছে এই বাড়িটির মোট ছয়টি জানালা আছে এই জানালাগুলো একটি করে জানালার খরচ হয়েছে সাত হাজার টাকা করে এখানে ছয়টি জানালার খরচ হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা তো ওই পাশে দেখছেন এটি হলো চান্দার সাইড চান্দার সাইডে একটি জানালা আছে এবং একটি ভেন্টিলেশন আছে উপরে এখানে দেখেন এই চান্দার সাইডটি দেখতে অনেক সুন্দর তো মোটামুটি এখানে দেখেন এই বারান্দাটা এই বারান্দাটার দৈর্ঘ্য হল একুশ ফিট এবং প্রস্থ আছে আট ফিট এই খোলা বারান্দাটার এখানে একটি দরজা দেখছেন দরজার দৈর্ঘ্য হল সাত ফিট এবং প্রস্তু আছে তিন ফিট এ পাশে দেখছেন খোলা এই বারান্দাটা তো মোটামুটি এই বাড়িটির দরজা আছে চারটি এখানে একটি করে দরজার খরচ ছয় হাজার টাকা করে হলে চব্বিশ হাজার টাকা তো এই রুমটির দৈর্ঘ্য হল পনেরো ফিট এবং প্রস্থ আছে চৌদ্দ ফিট পিছন সাইডে দুইটি জানালা আছে এই জানালাগুলোর দৈর্ঘ্য হল পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট চান্দায় একটি জানালা আছে জানালার দৈর্ঘ্য হল পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট উপরে ভেন্টিলেশনগুলো দেখছেন ভেন্টিলেশনের দৈর্ঘ্য হলো পাঁচ ফিট এবং প্রস্ত আছে বিশ ইঞ্চি এই দরজাটি দেখছেন এই দরজার দৈর্ঘ্য হলো সাত ফিট এবং প্রস্থ আছে তিন ফিট এই রুমটির দুইটি সাইডে সাজা দেওয়া আছে উপরে অনেক সুন্দর একটি সিলিং করা হয়েছে এখানে দেখেন এই সিলিংটি এসি বোর্ড দিয়ে এই সিলিংটি করা হয়েছে এই সিলিং সিলিংয়ের দুইটি রুমের সিলিংয়ে খরচ হয়েছে আপনার ছাব্বিশ হাজার টাকা এসি বোর্ড দিয়ে এই সিলিংগুলি করা হয়েছে তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য হলো পনেরো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই রুমটির দুইটি জানালা আছে এবং একটি দরজা আছে এই জানালাগুলোর দৈর্ঘ্য হলো পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট উপরে ভেন্টিলেশন দেখছেন এই ভেন্টিলেশনের দৈর্ঘ্য হলো পাঁচ ফিট এবং প্রস্ত আছে বিশ ইঞ্চি এটি দেখছেন এই দরজার দৈর্ঘ্য হল সাত ফিট এবং প্রস্থ আছে তিন ফিট একটি পাটেশন দরজা আছে পাটেশন দরজার দৈর্ঘ্য হল সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট উপরে এই সিলিংটি দেখছেন সিলিংয়ে ফলস কিছু একটি লাগানো হয়েছে এটি দেখছেন এই ডিজাইনটি লাগানো হয়েছে এবং সাইটে কানিজগুলো লাগানো হয়েছে এখানে দেখেন এই কানিজগুলো কানিজগুলো অনেক সুন্দর এখানে জাস্ট ফুটিন কাটা হয়েছে সেই জন্যে এখনো দেখার মতন হয় নাই তো আসুন আমরা কিচেনটি দেখে নিই এটি দেখছেন এই কিচেনটি এই কিচেনটির দৈর্ঘ্য হল নয় ফিট এবং প্রস্ত আছে আট ফিট এখানে দেখেন কিচেনটি কিচেনটির একটি বেসিন লাগানো হয়েছে এবং এই সাজাটি দেখছেন এই সাজাটির দৈর্ঘ্য হল আট ফিট এবং প্রস্থ আছে একুশ ইঞ্চি এখানে একটি জানালা আছে জানালার দৈর্ঘ্য হলো সাড়ে চার ফিট এবং প্রস্থ আছে চার ফিট একটি দরজা দরজার দৈর্ঘ্য হল সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট তো পুরা বাড়িটা আমরা মোটামুটি দেখে নিলাম তো এইখানে আমরা এখন খরচ বলে দেবো এই বাড়িটি করতে মোটামুটি আপনার রড লাগবে চার কুইন্টাল এখানে পাঁচ হাজার টাকা কুইন্টাল হলে বিশ হাজার টাকা সিমেন্ট লাগবে পঁচানব্বই ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা করে হলে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে ষোলো সিএম এখানে হাজার টাকা সিএম হলে ষোলো হাজার টাকা পাথর লাগবে সাত সিএম এখানে পনেরোশো টাকা সিএম হলে দশ হাজার পাঁচশো টাকা টিন লাগবে ছত্রিশ পিস এখানে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে হলে বাউন্ন হাজার দুশো টাকা কাঠ লাগবে চৌত্রিশ সিএফটি এখানে ষোলোশো টাকা সিএফটি হলে চুয়ান্ন হাজার চারশো টাকা তো মোটামুটি এই বাড়িটি করতে আপনার খরচ হবে চার লক্ষ বত্রিশ হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ